ইদানিংকালে ইন্টারমিটেন্ট ফাস্টিং বা সবিরাম উপোস সম্বন্ধে খুব বেশি তথ্য আমরা চারিদিকে শুনতে পাচ্ছি এটা অনেকটা আমাদের রোজা রাখার মতো তবে কিছুটা পার্থক্য আছে সেটা আমি বুঝিয়ে বলবো কিন্তু এটা কিভাবে এত পপুলার হলো কারণ হচ্ছে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং যদি করেন তাহলে আপনার অনেক বড় বড় ক্রনিক রোগ যেমন ডায়াবেটিস ক্যান্সার ইত্যাদি ব্লাড প্রেশার এগুলো থেকে আপনি মুক্তি পেতে পারবেন প্লাস এটা আপনাকে দ্রুত এবং দীর্ঘস্থায়ীভাবে ফ্যাট লস করতে সাহায্য করবে এছাড়াও আরও অনেক নানাবিধ সুযোগ সুবিধা আছে এই ইন্টারমিডিয়েন ফাস্টিং করার মাধ্যমে মানে একের ভিতরেও অনেক গুণ তো এটা কিভাবে করতে হয় সেটাই এখন আপনাদেরকে জানাবো সারা বিশ্বে এখন মানে জেনারেলি যেভাবে মানুষ করে থাকে সেটা হচ্ছে ১৬ ঘন্টা ধরে কোনো কিছু খাবেন না ষোলো ঘন্টার মধ্যে কিছু খাবেন না বাকি আট ঘন্টার মধ্যে দুইবার খাবার খাবেন এখন যে ষোলো ঘন্টার মধ্যে কিছু খাবেন না সেই ষোলো ঘন্টার মধ্যে আপনি পানি পান করতে পারবেন প্লাস কফি ব্ল্যাক কফি বা ব্ল্যাক টি কোনো চিনি বা দুধ মেশানো ছাড়া পান করতে পারেন আপেল সাইডার ভিনেগার হ্যাঁ আপেল সাইডার ভিনেগার সেটাও আপনি পান করতে পারেন আর বাকি যে আট ঘন্টা সেই আট ঘন্টার মধ্যে আপনি দুইবার খাবেন দুইবার খানার মাঝখানে আর কিছু খাবেন না মাঝখানে আবার সেম ষোলো ঘন্টার সময় যেভাবে চলছেন ওই দুইবারের মাঝে আবার ঠিক তেমনিই চলবেন তো সারা দিনে আপনার টোটাল খাবার হবে দুইবার কোনো নাস্তা নাই কিন্তু দুইবার সারা বাকি সময়গুলোর মধ্যে পানি পান করতে পারবেন আপেল সাইডার ভিনেগার ব্ল্যাক টি ব্ল্যাক কফি এগুলো আপনি পান করতে পারবেন এটাকেই বলা হয় ইন্টারমিটেন্ট ফাস্টিং তো একটা মানুষ যদি কখনো এই এই ফাস্টিংটা না করে থাকে পূর্বে তাহলে তার জন্য একসাথে ষোলো ঘন্টা করার ঠিক না তো প্রথমে যদি আপনি মানে বর্তমানে তিন চারবার খাবার খেয়ে থাকেন সেটাকে কমিয়ে মানে চারবার খেয়ে থাকলে তিনবারে আনেন তিনবারে খেয়ে থাকলে দুইবারে আনেন এভাবে মানে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনার শরীর যখন এটার সাথে অ্যাডাপ্টেড হবে তখন আপনার আর কষ্ট হবে না এই ফাস্টিংটা করতে যারা এটা করেন না তাদের কাছে শুনতে অনেক কঠিন মনে হতে পারে কিন্তু সাত থেকে দশ দিন বা দুই সপ্তাহ ম্যাক্সিমাম অভ্যাস করার পরে তখন এটা আপনার শরীর অ্যাডাপ্টেড হয়ে যাবে এই সিস্টেমের সাথে তখন আপনার না খেয়ে থাকলে বরং বেশি এনার্জি পাবেন বেশি ফোকাস পাবেন কাজ করতে পারবেন খুব মনোযোগের সাথে এগুলো লাভ করবেন মানে অ্যাডাপ্টেড হওয়ার পরে কিন্তু অ্যাডাপ্টেড হওয়ার সময়টা এই যে এটার সাথে মানিয়ে নেওয়ার সময়টার মধ্যে একটু সমস্যা হতে পারে দেখেছে মাথা ঘুরাতে পারে তারপর লো এনার্জি থাকতে পারে হ্যাঁ এগুলো আপনি আপেল সাইডের ভিনেগার এবং হিমালয়ান পিঙ্ক সল্ট এই দুইটা যদি ব্যবহার করেন তাহলে এগুলোকে আপনি মিনিমাইজ করতে পারবেন কমাতে পারবেন আর আরও হেল্প করতে পারেন যে দুইবার যে খাবারগুলো খাবেন ওই খাবারগুলোর মধ্যে ফ্যাট জাতীয় খাবারের পরিমাণ বেশি রাখবেন এখন ফ্যাট এবং কার্বোহাইড্রেট বা সুগারি খাবার এগুলো কখনও একসাথে করতে যাবেন না তাহলে ক্ষতিটার পরিমাণ অনেক বেশি বেড়ে যায় এজন্য যেমন দুই মিলের মধ্যে এক মিল রাখতে পারেন আপনি ফ্যাট এবং প্রোটিন জাতীয় খাবার সেটা কীরকম হতে পারে যেমন মাছ মাংস ডিম এগুলো বেশি পরিমাণে ওই এক মিলে খাবেন আর বাকি মিলে যেহেতু আমাদের শাকসবজি খাওয়ার প্রয়োজন সালাদ শাক সবজি খাওয়ার প্রয়োজন ভাইটামিন এবং মিনারেলের জন্য সেহেতু আর একটা মিল হবে শাকসবজি বেশি বিশেষ করে শাক সবজি আর যদি ভাত খান তাহলে খান কিন্তু এক মিলে আলাদা রাখেন কার্বোহাইড্রেট জাতীয় খাবার আলাদা রাখেন ফল টল যা কিছু আছে সব সালাদের সাথে একসাথে খান আর আরেক মিলে আপনার ফ্যাট এবং প্রোটিন জাতীয় খাবার খান তো এই ফ্যাটটা কি করবে আপনাকে মানে না খেয়ে থাকতে সাহায্য করবে কীরকম ফ্যাটটা বার্ন হয় স্লোলি স্লোলি কার্বোহাইড্রেট জাতীয় খাবার এখন খাবেন এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে আপনার এনার্জি স্পাইক ঘটে আবার এনার্জি ক্রাশ করবে কিন্তু ফ্যাট জাতীয় খাবার এরকম না এটা স্লো বার্ন হয় দীর্ঘদিন দীর্ঘক্ষণ যাবৎ আপনার ওই এনার্জি আপনি উপভোগ করতে পারবেন প্লাস অতিরিক্ত প্রচুর পরিমাণে শাক শাক খাবার ফলে ওই শাকের মধ্যে যে ফাইবার আছে ওই ফাইবারগুলো আপনাকে মানে স্যাটিসফাই করবে আপনার পরিতৃপ্তি দিবে খাবার খাওয়ার প্লাস আপনার স্লো যে খাবার থেকে যে সুগারটা ওটা রিলিজ হবে স্লোলি তো সব কিছু মিলিয়ে এভাবে যদি করতে পারেন এটা আপনার জীবনের সবচেয়ে মানে আপনার স্বাস্থ্যের কোনো স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো যে স্টেপটা নিতে পারেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হবে এই ইন্টারমিডিয়েট ফাস্টিং ওকে তো এভাবে স্টার্ট করুন আস্তে 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 এটার কেউ কেউ এমনও করে যে ডেলি মাত্র একটা মিল খায় কিন্তু সেটা পর্যায়ে পৌঁছাতে গেলে মানে কিছুদিন সময় লাগবে তো এখন প্রথমে শুরু করুন যে যদি চার মিল খেয়ে থাকেন তাহলে তিন মিল তিন মিল খেয়ে থাকলে দুই মিল তারপর আস্তে আস্তে এগুলোকে বেটার করুন